গভীর রাতে কালীমূর্তি বিসর্জনকে কেন্দ্র করে দুপক্ষের মারামারির ঘটনা। এতে বুধবার রাতে উত্তেজনা ছড়ায় সোনামুড়ার মধুবনের কলেজমোহন এলাকায়। ছুড়ে ফেলে দেওয়া হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছবি লাগানো গেট। সোনামুড়ার মধুবন এলাকার খুব কাছাকাছি স্থানে এবার আয়োজিত হয়েছিল দুটি কালী পূজা, একটি মাতৃসংঘ পরিচালিত, অপরটি ফ্রেন্ডস ইউনিয়নের। মাতৃসংঘের পূজা পরিচালনায় মূল দায়িত্বে রয়েছেন সোনামুড়া নগর পঞ্চায়েতের স্থানীয় নির্বাচিত কমিশনার জবাদে। পূজাটির উদ্বোধন হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে। গতকাল রাতে ফ্রেন্ডস ইউনিয়নের কালীমূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় মাতৃসংঘের কাছাকাছি এলাকা দিয়ে। তখনই বাঁধে বিপত্তি। অভিযোগ, তখন ফ্রেন্ডস ইউনিয়নের সদস্য পেশায় এসপিএ জওয়ান অনুপ দাস ও আরো কয়েকজন সদস্য মাতৃসংঘ এলাকায় লাগানো কিছু টুনিলাইট ছেড়ে ফেলে দেয়। ছেড়া হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের ছবি লাগানো গেট। এরপর মাতৃসংঘের কিছু সদস্য তাতে বাধা দিতে এলে শুরু হয় হাতাহাতি। ঘটনা অস্বীকার করেছেন ফ্রেন্ডস ইউনিয়নের সদস্যরা। তাদের বক্তব্য, অনিচ্ছাকৃতভাবে মাতৃসংঘের গেটে তাদের প্রতিমা বহনকারী গাড়ি লেগে যায়। এরপর এসপিও জওয়ান অনুপ দাসকে মারধর করে তার বাইক ছিনতাই করে নিয়ে যায় কমিশনারের স্বামী ও ছেলে। এরপর খবর পেয়ে পুলিশ আসলে তারা ছিল নির্লিপ্ত। এক্ষেত্রে কমিশনারের বিরুদ্ধেও আঙুল তুলেছেন ফ্রেন্ডস ইউনিয়নের সদস্যরা। আর কি কমু, একটা আমি তো বারবার কইতাছি, যেহেতু ১০০-২০০ লোক একটা রাস্তা দিয়া চলতেছে, প্যান্ডেলে ধাক্কা লাগতে পারে, ফেস্টুনে ধাক্কা লাগতে পারে, তারা কি বাইকটা নিতে পারে? তাইলে আপনারা বক্তব্য কি যে এটা কি দাঁড়াইতে পারে? আমরা তো তারা কিচ্ছু করছি না। হ্যাঁ, ধাক্কা লাগছে, নষ্ট হয়েছে, তোমরা বইয়া বলে কিরে তোরা এটা ধাক্কা দিছ কি রে, এটা ঠিক করে দিস, এ দূর করতে পারে, কিন্তু বাইকটা তো নিতে পারে না। প্লাস লক্ষণে গেছে, কাকা তুমি আমার বাইকটা আনছো কি রে, এইবার দুইটা তারে কিলে টিলে তার কপাল টপাল কাটা দিছে। তার কিছু সাগ্রেতে দিয়ে আমার ভাইয়ের উপর তার ছেলে সহ কমিশনার সহ আক্রমণ সংঘটিত করে রক্তপাত ঘটায়। তোমার আমাদের ক্লাবের সদস্যরা জানানোর পরে উত্তেজিত সদস্যরা ওই কমিশনারকে আক্রমণ করার জন্য যখন ছুটে যাচ্ছিল, তখন আমরা ওই ক্লাবের সদস্যদের আটকালাম। আটকানো করে দেখলাম নাকি সোনামুড়া থানা পিএস ওইখানে মাঝখানে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পরে উনি এসআই সাহেব সোনামুড়াদের ডিউটিরত এসআই বললেন যে আমি এগুলো দেখছি। উনি দেখার নাম করে কমিশনার থেকে শুনে এসে উনি বলছিলেন আমরা দেখছি আসছি। তখন উত্তেজিত ক্লাব সদস্যরা গাড়ি আটক করে এবং কর্তৃপক্ষ এসআইকে ঘেরাও করে, আপনারা আমার বাইকে এনে দেন না হলে পরিস্থিতি ঘটনা হবে। মধুবন এলাকাটি সোনামুড়া নগর পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। পুজো হওয়া দুটি এলাকায় নির্বাচিত প্রতিনিধি জবাদে। তাহলে কি এই কমিশনারকে মানতে চাইছেন না এলাকার কিছু বাসিন্দা? প্রশ্নের উত্তরে কমিশনার জবাদে বলেছেন এই ঘটনার পেছনে তাকে কালিমালিপ্ত করতে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তাহলে কারা এই ষড়যন্ত্রী তা স্পষ্ট করেননি তিনি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।